এবার গরিব মধ্যবিত্তদের জন্য অবশেষে দারুণ সুখবর। এবার 50 টাকা 100 টাকা নয়, এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমলো 600 টাকা। এবার শুধুমাত্র 500 টাকায় কিনতে পারবেন নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাস সিলিন্ডার। শুনতে অবাক লাগলেও সত্যি, চলতি বছরের শুরু থেকেই যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল রান্নার গ্যাসের দাম, তাতে গরিব মধ্যবিত্তদের না বিশ্বাস ওঠার জোগাড়। তবে অবশেষে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 600 টাকা কমায় মিলতে চলেছে স্বস্তি। তবে কবে থেকে কারা কারা পাবেন এই সুবিধা, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট খবরগুলির আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকাল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি বারবার মানুষকে সাহায্য করতে এগিয়ে আসছে, তারা নানা রকমের প্রকল্প নিয়ে আসছে মানুষের জন্য। এই সমস্ত প্রকল্পের সুবিধা আপনি ঘরে বসেই নিতে পারেন। সারা দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সপ্তম আকাশে চলার কারণে বিক্রি ক্রমাগত কমে যাচ্ছে গ্যাসের। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ আবার মাটির উনুন ব্যবহার করতে শুরু করছেন। এই দুঃসময় সরকার এবার পাশে দাঁড়িয়েছে। আপনিও যদি এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান দামের জন্য উদ্বিগ্ন হন, তবে চিন্তা করার দরকার নেই। আমরা আপনাকে এমন একটি উপায় বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি মাত্র 500 টাকায় এলপিজি সিলিন্ডার কিনে নিজের টাকা বাঁচাতে পারবেন। সম্প্রতি গরিবদের সাহায্য করার জন্য সরকারের পক্ষ থেকে একটি বড় চমকপ্রদ ঘোষণা করা হয়েছিল। আপনি যদি গরিব বিভাগে পড়েন, তাহলে আপনি সহজেই মোট 500 টাকায় একটি এলপিজি সিলিন্ডার কেনার স্বপ্ন পূরণ করতে পারেন। এজন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যাদের উজ্জ্বলা সংযোগ এবং বিপিএল রেশন কার্ড রয়েছে, তারাই এই সিলিন্ডার পাবেন। এই অনুসারে গরিবরা প্রায় 600 টাকায় সস্তায় গ্যাস সিলিন্ডার পাবেন। সরকার প্রতি বছর 600 টাকা ছাড়ে 12টি সিলিন্ডার দেবে, যার ফলে প্রায় 7,200 টাকা লাভ হবে সাধারণ মানুষের।